মেদিনীপুরের পাশকুড়ায় সমবায় সমিতির নির্বাচনে জয় সিপিএম এর। পাশকুড়ার যশোরা কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির ভোটে রাজ্যের শাসক দল তৃণমূলকে ব্যাকফুটে সরিয়ে জয় ছিনিয়ে নিল সিপিএম। যশোরা সমবায় সমিতির নটি আসন, সেই নটি আসনে আমরা সিপিআইএম একক ক্ষমতাতে আমরা আমাদের নটি আসনে প্রার্থী দিয়েছিলাম। সেই নটি আসনের প্রার্থী আমরা দিয়েছিলাম, বিজেপি দিয়েছিল তাদের চারটি আসনে এবং তৃণমূল তার নটি আসনে প্রার্থী দিয়েছিল, সিপিআই একটা আসনে প্রার্থী দিয়েছিল, আরও আবার ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী একজন ছিল। স্বাভাবিকভাবে নটি আসনের লড়াই, এই লড়াই নটি আসনের মধ্যে হয়েছে। রবিবার সকালে টানটান উত্তেজনার আবহে যশোরা কোঅপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নটি আসনের মধ্যে পাঁচটিতেই জয় পায় সিপিএম, চারটি আসনে জয়ী হয় তৃণমূল, যদিও জোট আতাতের অভিযোগকে সামনে এনেছে তৃণমূল। এই নটি আসনের মধ্যে আমরা আমাদের পাঁচটি আসনে জিতেছি। সমবায় সমিতির নির্বাচনে নটা সিটে বিজেপি সঙ্গে জোট করে সিপিএম লড়াই করছিল, নামকাও আসতে চারটে সিটে বিজেপি লড়াই করেছিল আর নটা সিটে তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল। আমরা খুব মার্জিনাল ভোটে দুটো সিট হেরেছি, হেরে পাঁচটা সিপিএম জিতেছে, চারটে তৃণমূল কংগ্রেস জিতেছে। যদিও তৃণমূল সব জায়গাতেই রাম বাম জোট ভূত দেখছে কটাক্ষ বাম শিবিরের। এদের মধ্যে নির্লজ্জ আর কেউ আছে বলেও আমার মনে হয়, কারণ এরা যতগুলো পঞ্চায়েত যতগুলো সমবায় নির্বাচন হয়েছে তৃণমূল এই রাম বামের জোট এর ভূত দেখার এরা ছাড়েনি। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, এরই মাঝে এই প্রথমবার পাশকুড়া সমবায় সমিতির দখল পেল সিপিএম, স্বভাবতই জয় পাওয়ায় খুশির হাওয়া লাল শিবিরে। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ পান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।